আমি একটা কথা বলি, সেদিন একজন ফোন করেছে আমাকে, আমার মাথাটা খুব গরম হয়ে গেল, বলছে আমার স্যার ডিও 400 পিএইচ 3.4 জল ভরে সে তারপর কী প্রিপারেশন করবে আমাকে জিজ্ঞেস করছে। এদের জন্যই তো বায়োফ্লকটা ফ্লপ হবে। আপনি ট্যাঙ্ক তৈরি করলেন, আপনি সব কিছু জানলেন, আপনি প্রচুর ইউটিউব দেখলেন, নিয়ে বলছেন যে আমার ডিও 400 আর পিএইচ 3.4। আমি বললাম কোথাকার জল, বলছে ট্যাপের জল। আমি বললাম বায়োফ্লক ফ্লপ, আপনারাই আমাদের শেষ করে দিচ্ছেন, বায়োফ্লকটাকে শেষ করে দিচ্ছেন। এইভাবে করলে পরে হবে না, জানুন ব্যাপারটা, জানতে হবে, না জানলে করলে পরে কিন্তু এটা হবে না। নমস্কার, ডক্টর অ্যাকোয়া কল্যাণীর পক্ষ থেকে আমার সমস্ত বায়োফ্লক বন্ধুদের জন্য রইল আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর দোয়া। আজকে আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যালকালিনিটি টেস্টটা দেখাবো, তার আগে কিছুটা আমরা থিওরিটা বা এর গুরুত্বটা বা এটা ভেতরের যে কী ব্যাপারটা সেটা একটু অল্প হালকা করে আমরা একটু জেনে নিই, তাহলে কিন্তু টেস্ট করতে যখন আমরা করবো, জল টেস্ট যখন করব, তখন কিন্তু আমাদের একটু সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, সেই বোঝার জন্য যেটুকু দরকার সেটুকু আমি বলে দেবো, আজকে এখন সেটা আলোচনা করব। তো চলুন, তার আগে আমি আমার একটু ফার্মের আপডেটটা আপনাদের দিয়ে দিই, তারপরে এটা শুরু করছি। এই যে এটা আমার দেশে 10,000 লিটার ট্যাঙ্কটা চলছে, এখনও পর্যন্ত কালচার চলছে। এটা হচ্ছে আমি বলেছিলাম আপনাদেরকে যে উইদাউট এনি কমার্শিয়াল প্রোবায়োটিক, কমার্শিয়াল প্রোবায়োটিক কোনো দিনই, এটা ন্যাচারাল প্রোবায়োটিক বা পুকুরের মাটি দিয়ে চলছে। এটা আপনাদের আমি মাছ তুলে দেখাতে পারছি না, কারণ মাছ বেশি তুলি না, এই চলছে এখন এটাতে। কালকে একটা ডাটা নিয়েছিলাম, পরপর ডাটা নিয়ে আমি সপ্তাহে একদিন করে ডাটা নিই। কালকের ডাটাতে আমি দেখেছি যে এটা আমার মোটামুটি সব ঠিকই আছে, অ্যালকালিনিটি আছে 300, পিএইচ আছে 8.2, তারপরে আপনার অ্যামোনিয়া 2.25, নাইট্রাইট নেই, নাইট্রেট মাত্র রয়েছে 40, আগে একবার নাইট্রেটটা 80 হয়ে গেছিলো, সেটাকে আমি কমিয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে ল্যাকটোব্যাসিলাসের একটা আপনারা সবসময় ইউজ করবেন, এফসিও করে বা ল্যাকটোব্যাসিলাস কালচার করে দিলে পরে ওটা অনেক সময় নাইট্রেটকে কমিয়ে দেয়, সেটা এখন চলছে। পরবর্তী পর্যায়ে আপনাদের যখন দেখাবো, এইখানে রয়েছে আমি বলেছিলাম আমুর কাপ রয়েছে এবং মনোসেক্স রয়েছে, তবে আমুর কাপের গ্রোথ খুবই খারাপ, খুবই বাজে রেজাল্ট, আমুর কাপ না করাই ভালো, আমি এইটুকু আপনাদের বলবো। একটা চলছে, আরও তিনটে ট্যাঙ্কের প্রিপারেশন চলছে, 20,000 লিটার করে তিনটে ট্যাঙ্ক রয়েছে, সেটা একটু দেখায় আপনাদের, আসুন। এটা একটা 20,000 লিটারের ট্যাঙ্ক, ওই নেট ফেট কেনা হয়ে গেছে, তারপরই অর্ডার দেওয়া হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে চলে আসবে, রং টং করে ঘষে রেডি হয়ে গেছে। এটা আরেকটা ট্যাঙ্ক, দুটো ট্যাঙ্ক, এটা আরেকটা ট্যাঙ্ক এখানে রয়েছে 2 নম্বর, আর ওখানে একটা রয়েছে 3 নম্বর। এটা একটা ট্যাঙ্ক, 3 নম্বর ট্যাঙ্ক, এটাও হচ্ছে আপনার 20,000 লিটারের, এটারও সব কাজ মোটামুটি হয়ে গেছে, শুধু তারপর ইনটা আসলে আমি সেট করে নিতে পারবো, এই কাজগুলো চলছে। যেটায় কালচার চলছে সেটাও 10,000 লিটারের ট্যাঙ্ক, কিন্তু এটাকে আমার দেখুন অনেকখানি জায়গা এখানে রয়েছে, এটাকেও আমি চেঞ্জ করে নিয়ে আমি চারটের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, এটাকে হারভেস্ট করে নিয়ে এটাকে বাইরে নিয়ে গিয়ে এখানে আমি আর 4টে 20,000 লিটারের ট্যাঙ্ক করবো, প্লাস এটা 10,000 লিটার থাকবে। এই ছোটো একটা ট্যাঙ্কে আমি অ্যাজোলা এবং কিছু ল্যামনা বা ডাকুইডগুলোকে আমি ইয়ে করছি, এখানে কিছু কিছু দেখুন আইকর্নিয়া বা অন্যান্য ইয়েও রয়েছে। তা এখানে আমি একটা ছোট্ট করে একটা আমি ওই আপনার বটম ক্লিন সিস্টেম একটা করব, করে করার কাজ শুরু করেছি, বড় একটা চেম্বার এটা রয়েছে করছি, তার জন্য এগুলোকে নিয়ে এসে গ্রো করাচ্ছি। কিন্তু সবচেয়ে মুশকিল কী বলুন তো, আমরা বায়োফ্লক ছেড়ে অনেকেই বলছে যে এটা খুব ভালো, আমার মনে হয় না, কারণ কি এখানে আপনাকে কিন্তু এই যদি আপনি 75% খাবার আপনি যদি ওই ডাকুইট দিয়ে খাওয়াতে হয়, তাহলে কিন্তু আপনাকে যদি 4টে ফার্ম করেন, এক বিঘা জায়গাতে আপনাকে ছোটো ছোটো পুকুর কেটে কিন্তু চাষ করতে হবে। এবং এটাও মনে রাখতে হবে যে ডাকুইট কিন্তু জন্মেই সঙ্গে সঙ্গে কিন্তু 40% প্রোটিন দেবে না, দুদিন তিন দিন লাগবে একটা থেকে দুটো হতে, কিন্তু প্রোটিন হতে কিন্তু অনেক সময় লাগবে, ফুল প্রোটিন 40% 50% প্রোটিন মুখে বলছি, সেই প্রোটিনটা হতে কিন্তু অনেক সময় লাগবে। সুতরাং সেইভাবে করতে হবে, জায়গা যাদের প্রচুর পরিমাণ জায়গা রয়েছেন তারা করতে পারেন, কিন্তু আমার মনে হয় না সেটা খুব একটা লাভের লাভ কিছু হবে। ছোটো দুটো ট্যাঙ্কেও, এই ছোটো ছোটো দুটো ট্যাঙ্কেও, ছোটো ছোটো একদম খুব অল্প দুটোতে আমি আবার ডাকুইটে এবং কিছু চাষ করছি, অ্যাজোলা এবং ল্যামনা এগুলো চাষ করছি। এগুলো আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণ পাওয়া যায়, এগুলো বাইরে থেকে আনার কোনো প্রয়োজন নেই, বা বাইরে থেকে আনলে যে হাই প্রোটিন কন্টেন্ট হবে সেরকম কোনো মানে নেই, প্রোটিন কন্টেন্ট করতে গেলে একটা নির্দিষ্ট টাইম লাগে, সেই টাইম মেনটেন করে যদি আপনি সেই প্রোটিন মাছকে খাওয়াতে চান, তাহলে কিন্তু এটাতে অনেক দিন সময় লেগে যাবে। সুতরাং আপনাকে সেইরকম বড়ো সেট আপ করতে হবে, আপনি যদি 4টে ট্যাঙ্ক করেন প্রচুর পরিমাণে গ্রো করতে হবে, এটাকে প্রচুর পরিমাণ জায়গা লাগবে, সেটা কিন্তু মাথায় রাখবেন।
তাহলে চলুন আজকে আমরা আমাদের অ্যালকালিনিটি টেস্টের সম্বন্ধে একটু বলি। অ্যালকালিনিটি টেস্টে হচ্ছে কি, আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে অ্যালকালিনিটির সঙ্গে পিএইচের একটা সম্পর্ক আছে। এই পিএইচটার উপরে আমি পিএইচটা দেখেই জলের বলে দিতে পারবো আমার অ্যালকালিনিটি কী ধরনের আছে। তাহলে আজকে অ্যালকালিনিটি টেস্টের ক্ষেত্রে আমরা যে টেস্ট কিটটা রয়েছে সেটা একটা অ্যাকোয়াসলের একটা টেস্ট কিট রয়েছে আমার কাছে, সেটা দিয়ে আমি আমার অ্যালকালিনিটিটা টেস্ট করি। তো এই টেস্ট কিটের ভেতরে দেখবেন চারটে স্যাম্পেল, চারটে সলিউশন আছে, একটা আছে ডাই বা রঙিন বস্তু একটা আছে, একে ওয়ান, একে টু, একে থ্রি এবং একে ফোর। এটা আমি পরে আপনাদের টেস্টটা করে দেখিয়ে দিচ্ছি হালকা ছোট্ট করে। তা একে ওয়ান, একে টু, একে থ্রি, একে ফোর আছে। তাহলে এখন যে টেস্ট আমি জলের টেস্টটা করব সেটাকে হচ্ছে কি আমার স্যাম্পেল। তাহলে জলের পিএইচটা প্রথমে আমি দেখে নিই। তাহলে আমি জলের পিএইচটা দেখে নিলাম যে আমার স্যাম্পেলের জলের পিএইচ হচ্ছে 8.4, ঠিক আছে। তারপর বলেছে যে ওখানে একে ওয়ানটা দু ড্রপ বা তিন ড্রপ দিতে হবে। তো এই দু ড্রপ বা তিন ড্রপ দিলে পরে দেখবেন যে আপনার জলের কালারটা একটু গোলাপি কালার হয়ে যাচ্ছে, পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, গোলাপি কালার হয়ে যাচ্ছে। কারণ এই যে একে ওয়ানটা দিচ্ছি এর ভেতরে একটা ডাই বা রঙিন বস্তু আছে, সেটাকে বলি ফেনফথিলিন। ফেনফথিলিন, সেই ফেনফথিলিনটা ধরুন পি ফর ফেনফথিলিন, পি পি অ্যালকালিনিটি। তারপর ফেনফথিলিন দিলাম, ফেনফথিলিন দেওয়ার পর দেখবেন অনেক সময় ফেনফথিলিন দিলে পরে কিন্তু আপনার জলে কোনো কালার আসছে না, তার মানে বুঝবেন যে তখন আপনার পি অ্যালকালিনিটি নেই। পি অ্যালকালিনিটি না থাকলে সঙ্গে সঙ্গে আমরা কী করবো, পি অ্যালকালিনিটি যদি না থাকে সঙ্গে সঙ্গে আমরা করবো কি যে সেটা কালারলেস সলিউশন হবে। আর যদি কোনো কারণে যদি পি অ্যালকালিনিটি কালার চলে আসে, কালার চলে আসলে পরে তখন আপনাকে ড্রপ ওয়াইজ একে টুটা অ্যাড করতে হবে, একে টু সলিউশনটা ড্রপ ওয়াইজ অ্যাড করতে হবে। কতক্ষণ অ্যাড করবো, যতক্ষণ না পিঙ্ক কালারটা সরে গিয়ে আবার নর্মাল কালারে ফিরে আসছে। তাহলে এই ড্রপটা কিন্তু আমাকে মনে রাখতে হবে যে কতটা ড্রপ, ক ফোটা আমার একে টু লাগলো আমার ওই পিঙ্ক কালারটাকে সরানোর জন্য। তার সেই ড্রপটাকে আমি লিখে রাখলাম, চার বা পাঁচ বা যা আসলো লিখে রাখলাম, সেটাকে বলছি ফেনফথিলিন অ্যালকালিনিটি, পি অ্যালকালিনিটি। তারপরে কি করব, যদি কালার আসে বা না আসে তখন আমি সেখানে করব কি যে একে ফোর একটা দেখবেন কোটোর মধ্যে, একটা ছোটো কোটোর মধ্যে একটা কিছু কিছু গুঁড়ো গুঁড়ো সবুজ সবুজ পাউডার আছে, এটাকে বলা হচ্ছে মিথাইল। অনেকে দুটো ভাগে করে, অনেকে মিথাইল অরেঞ্জ দেয়, কেউ বা ম্যালাকাইট গ্রিন দেয়। যাই হোক, আমাদের যেটা আছে সবুজ রঙে সেটা আমি দিলাম। সেটা দেওয়ার পর দেখবো কি আমার জলটা গাঢ় সবুজ হয়ে গেল, গাঢ় সবুজ হয়ে গেল। তার আগে একটা কথা বলে নিই যে পি অ্যালকালিনিটি যখন যে যত ড্রপ লাগলো সেটাকে আমি লিখে নিলাম এন ড্রপ। জলের মধ্যে আমি যখন পিঙ্ক কালারটা পেলাম একে ওয়ান অ্যাড করার পরে এই পিঙ্ক কালারটা সরানোর জন্য যত ড্রপ একে টু লাগলো সেটা লিখে রাখলাম, সেটাকে বললাম ফেনফথিলিন অ্যালকালিনিটি বা এন ড্রপ। এন ড্রপ মানে সংখ্যা, কত সংখ্যা, কত ফোঁটা লাগলো তাড়াতে। এরপরে আমি করলাম কি একে ফোর একটু অ্যাড করলাম, একটা চামচ দেওয়া আছে এক চামচ অ্যাড করবেন। সেই অ্যাড করার পর দেখবেন কি যে একটা সবুজ কালার হয়ে গেল। এই সবুজ কালারটা তালানোর জন্য কিন্তু আবার আমি একে টুটা দেবো, একে টুটা দেবো। তাহলে একে টু দিলে পরে দেখবো কি আস্তে আস্তে আমার সবুজটা ফেড হয়ে যাচ্ছে, ফেড হয়ে গিয়ে একটা পিঙ্ক, একটা কি বাদামি একটা কালার দিচ্ছে। এই কালারটা যখন সবুজ কালারটা সরে গিয়ে একটা যখন অন্য কালার আসলো সেটাকে আমি লিখলাম কি যে আমার এন টু। এন টু মানে নাম্বার অফ ড্রপ টু। আগে লেগেছিল একে টু, একে টু এর একবার লেগেছিল কত ড্রপ ফেনফথিলিনকে তাড়াতে, আবার একে টু দিয়ে আবার আমার সবুজ রঙটা তাড়াতে কত ড্রপ লাগলো সেটাকে লিখে রাখলাম। লিখে রেখে আমি এটাকে একটা ফর্মুলার মধ্যে ফেলব, যে ফর্মুলাটা ওখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে কি যে লেখা আছে 10 × n ড্রপ ইজিক্যাল টু পি এল কাইটি। 10 × n ড্রপ মানে এক ড্রপের জন্য 10 ppm, এক ড্রপের জন্য 10 ppm আমার অ্যালকালিনিটি। তাহলে ওখানে যদি যে যত ড্রপ লাগলো 10 দিয়ে গুণ করলাম সেটাকে বললাম পি অ্যালকালিনিটি, ঠিক আছে। যদি দেখা যাচ্ছে খুব পি অ্যালকালিনিটি রয়েছে তখন বলেছে কি আপনার যে একে থ্রিটা দিন, একে থ্রি আমি এখন অ্যাড করিনি, একে থ্রি দিন। একে থ্রি দিলে পরে কী করবো, একে থ্রি যখন দেবো তখন কিন্তু দেখবে সংখ্যায় ড্রপটা কমে আসছে। তারপরে সংখ্যায় ড্রপ কমে আসছে তখন আমি 10 ধরবো না, সেটাকে ধরবো 100, 100 × কত ড্রপ লাগলো, তাহলে সেটা হচ্ছে পি অ্যালকালিনিটি। এই পি অ্যালকালিনিটি পরে আমার সবুজ কালার এসছে একে টু, এই একে ফোর দেওয়ার ফলে এই সবুজ কালারটা তাড়াতে আবার একে টু কত লেগেছে সেটাকে বলছি এন টু ড্রপ। তাহলে সেখানে ফর্মুলাটা হচ্ছে 10 × n + n2
ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এম অ্যালকালিনিটি, ওই মিথাইল বলুন বা ম্যালাকাইট বল, এই এর ফলে এম এ এসছে এম এর জন্য, মিথাইল বা এম প্রথম অক্ষরে এম দিয়ে আরম্ভ, তাহলে এম অ্যালকালিনিটি। তাহলে যখন আমি পি এন ওয়ান ড্রপ এন টু ড্রপকে একসাথে যোগ করে নিচ্ছি ইনটু টেন করছি, তখন দেখবো কি সেটা হচ্ছে আমার টোটাল অ্যালকালিনিটি। তাহলে পি ইনটু এম পি প্লাস এম ইনটু টেন, পি প্লাস এম ইনটু টেন, পি এর লেগেছে চার ড্রপ, এম এর জন্য এমকে তাড়ানোর জন্য লাগলো আমার দশ ড্রপ, তো চোদ্দ ড্রপ ইনটু টেন। কিন্তু যখন দেখবো আমি যে আমার কুড়ি ড্রপ দেওয়ার ফলে, কুড়ি ড্রপ দেওয়ার ফলেও কিন্তু আমার সবুজ কালারটা যাচ্ছে না, তার মানে কি কুড়ি ইনটু টেন, কুড়ি ইনটু টেন দুশো হয়ে গেল, আবার দুশো অ্যালকালিনিটি চলে এসছে, তখনই কিন্তু আমি ওই জলটাকে ফেলে দিয়ে আবার একটা জল দিয়ে তখন সেটা আবার একইভাবে করে এসে তখন আমি একে থ্রি দেবো, একে একে থ্রি দেবো, একে থ্রি মনে বলেছি এক ড্রপ মানে একশো, তার দেখা যাবে ওখানে দুই বা তিন ড্রপ লাগলো বা চার ড্রপ লাগলো, তার এক চার সেটা দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আমার কত চারশো চারশো পিপিএম বা তিনশো পিপিএম হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো টোটাল অ্যালকালিনিটি। ঠিক আছে, এটা আমি যখন করবো তখন আপনাকে আরও ডিটেলস বলবো কীভাবে এটা টেস্ট করলাম। এখন কথাটা হচ্ছে কি আমি দিলাম কি একে টুটা কী আছে, কারণ আমি জানি পিএইচ অ্যালকালিনিটির জন্য নির্ভর করে তিনটে জিনিস, হাইড্রক্সাইড, বাইকার্বনেট এবং কার্বনেট। ঠিক আছে, তাহলে আমি এখানে অ্যাড করছি কি একটা অ্যাসিড অ্যাড করছি, আমার ওখানে প্রচুর পরিমাণ ওএইচ হাইড্রক্সাইড আছে, বাইকার্বনেট আছে, কার্বনেট আছে, সেটাকে তাড়ানোর জন্য আমরা অ্যাসিড দিচ্ছি। তাহলে একে সলিউশন একে টুটা কী আছে, আমার অ্যাসিড সলিউশন আছে, একে ওয়ান একে টুটা আছে অ্যাসিড সলিউশন, তার মানে সেখানে অ্যাসিডিক অ্যাসিড থাকতে পারে, সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, সেটা একটা ডাইলিউশন করে ওরা রেখে দিয়েছে, সেটা আমাদের বলেনি যে এত এত ডাইলিউশন করা আছে, এত পরিমাণ দেওয়া আছে, সেটা আমাদের বলেনি, সেটা ক্যালকুলেশনে দিয়ে দিয়েছে। তাহলে অ্যাসিড দেওয়া আছে, অ্যাসিডের ফলে আমরা দেখবো কি যে আস্তে আস্তে অ্যালকালিটা দূর হয়ে যাচ্ছে, লাস্টে যখন লাস্টে যে যখন দেখবো আমি বলেছিলাম কি আমার জলের পিএইচ ছিল 8.3 বা 8.4, কিন্তু লাস্টে এসে যখন দেখবেন এম পি অ্যালকালিনিটি এম অ্যালকালিনিটি সব যখন দেওয়া হয়ে গেছে ড্রপগুলো, তখন দেখবেন আপনার জলের পিএইচ 4 বা 3.9 4.2 দেখাচ্ছে, তার মানে এই যে আমার হাই অ্যালকালিনি ছিল 8.4 ছিল সেটা কিন্তু অ্যাসিড হয়ে গেছে। তার মানে কী হচ্ছে আমরা জানি পিএইচ যদি অ্যালকালি হয় তখন অ্যাসিড দিতে হয়, তাহলে এইখানে এই ক্ষেত্রেও আমি অ্যাসিডটা দিয়ে আস্তে আস্তে আমার অ্যালকালিটা কমিয়ে দিলাম এবং একটা নির্দিষ্ট একটা ফর্মুলায় ফেলে ক্যালকুলেশনটা করে নিলাম। এইটা হচ্ছে মোদ্দা কথা, এইটা বলার জন্যেই, এটা জেনে রাখলে পরে আপনাদের সুবিধা হবে, এইটা জেনে রাখলে পরে আপনারা বুঝতে পারবেন আপনি কী করছেন, অন্ধের মতো করলে হবে না, তাই তো? আমি জানতে হবে আমাকে জিনিসটা আমি কী দিলাম, কোথায় অ্যাসিড দিলাম, কোথায় ডাই দিলাম। আর একে থ্রিটা হচ্ছে কিন্তু আরও কনসেন্ট্রেট আরও গাঢ় অ্যাসিড, যেটা আমরা এক ড্রপ দিলেই কাজ হয়েছে, একই অ্যাসিড আছে, একে টু একে থ্রি একই অ্যাসিড, কিন্তু আরও গাঢ় অ্যাসিড আছে, আরও কম দিলে পরে আমার তখন কাজ হয়ে যাচ্ছে, তখন সেটাকে একশো ধরে নিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে এখন এই যে ব্যাপারটা ঘটলো এই ব্যাপারটা দিয়ে কিন্তু আমি এই ড্রপ কত ড্রপ লাগলো, একে টু কত ড্রপ লাগলো ফার্স্টে আমার ফেনফথলিনকে তাড়ানোর জন্য, আমার ম্যালাকাইট বা মিথাইল গ্রিনকে তাড়ানোর জন্য আমার একে টু আর কত ড্রপ লাগলো, এই ড্রপের ক্যালকুলেশনেও কিন্তু আমি বলে দিতে পারি যে আমার জলে কী কী আছে। কী কী বলতে অ্যালকালিনিটির জন্য কী কী আছে, হাইড্রক্সাইড আছে, বাইকার্বনেট আছে, না কার্বনেট আছে। ঠিক আছে, তাহলে এখন একটা আমরা একটা টেবিল দেখি, এই টেবিল দেখে আমি বলতে পারবো। দেখুন, আমি ধরলাম যে আমার পি ড্রপ আর পি ইজ ইকুয়াল টু জিরো হলো, পি ইজ ইকুয়াল টু জিরো মানে কি, পি ড্রপ মানে কি, পি একে টু দিলাম, একে টু দিলাম চার ড্রপ দেখলাম কোনো দু ড্রপ দিলাম, একে টু দু ড্রপ দিয়ে কোনো কালার আসলো না, তার মানে পি মানে জিরো, পি মানে জিরো হয়ে গেল, আমার ওখানে তো নেই কী নেই, আমার এখানে নেই হাইড্রক্সাইড নেই বাইকার্বনেট নেই। পি ইজ ইকুয়াল টু যখন জিরো হচ্ছে তারপরে এইখানটায় যদি আমি আসি তাহলে দেখবো কি পি ইজ ইকুয়াল টু জিরো মানে পি পি যত ড্রপ দিলাম তাতে আমার কিন্তু কোনো পিঙ্ক কালার ডেভেলপ করলো না, তাহলে পি ইজ ইকুয়াল টু জিরো হলো, তাহলে পি ইজ ইকুয়াল টু জিরো মানে হচ্ছে কি আমার হাইড্রক্সাইড আর বাইকার্বনেট নেই, হাইড্রক্সাইডও নেই বাইকার্বনেটে আছে কি কার্বনেট, আমার অ্যালকালিনিটির জন্য দায়ী হচ্ছে কার্বনেট। আচ্ছা, পি ইজ ইকুয়াল টু এম মানে যত ড্রপ এ ফিনফথলিনকে তাড়াতে লাগলো আর ম্যালাকাইট মিথাইল গ্রিনকে তাড়াতে, আমার বাদামি বেগুনি কালার তাড়াতে এবং সবুজ কালার তাড়াতে যত ড্রপ করে একটু লাগলো তার সমান লাগলো, ধরলাম সমান ড্রপ লাগলো,
ফার্স্টে দেখলাম মিথাইল আপনার ফেনফথালিনের যে কালারটা আসলো সেটাকে তারা আট ড্রপ রাখলো, তারপরেরটাকে তারা তো আট ড্রপ রাখলো, সবুজটাকে তারা তো তাহলে পি ইজ ইকুয়াল টু এম, তাহলে পি ইজ ইকুয়াল টু এম যদি হয়ে যায় তখন আমি বলবো কি আমার শুধু হাইড্রক্সাইড ইয়েটা রয়েছে, অ্যালকাইনটি রয়েছে, আর দুটোর নেই, বাইকার্বনেট কার্বনেট কিছুই নেই, ঠিক আছে। আবার যদি পি ইজ ইকুয়াল টু হাফ এম, পি ইজ ইকুয়াল টু হাফ এম মানে যে আমি প্রথমেই যে ড্রপটা দিয়েছিলাম তা সেটাকে তাড়াতে এম এ যত ড্রপ লাগলো এটার কি হাফ হচ্ছে না বেশি হচ্ছে, ধরুন আট ড্রপ লেগেছে আমার ফিনফথালিন আর চার ড্রপ লাগলো এইটা, তাহলে পি ইজ ইকুয়াল টু হাফ এম হয়ে যাচ্ছে, আট ড্রপের চার হচ্ছে হাফ চার, পি ইজ ইকুয়াল টু হাফ এম, তখন আমি বুঝে নেবো কি আমার হাইড্রক্সাইড এবং কার্বনেট কিছুই নেই, শুধু আছে বাইকার্বনেট, ঠিক আছে। পি ড্রপটা যদি আমার এম ড্রপের চেয়ে বেশি লাগে, হাফের বেশি লাগে, মানে আট ড্রপ লেগেছে পি, তাহলে হাফ কত হচ্ছে, ওখানে যদি ষোলো হয় বা ওখানে যদি চোদ্দো হয় তাহলে হাফ হচ্ছে সাত, বা হাফ বারো লেগেছে তাহলে হাফ হচ্ছে ছয়, তাহলে এই ছয় পি আট সমান ছয় হচ্ছে হাফ, তখন আমি দেখে নেবো কি আমার এখানে রয়েছে হাইড্রক্সাইড বাইকার্বনেট, কার্বনেট নেই। পি ইজ ইকুয়াল টু লেস দেন পি, যা দিয়েছি এমের চেয়ে এম এ হাফের চেয়ে অনেক কম, তার মানে হচ্ছে কি আট ড্রপ দিলাম সেখানে দেখছি আমার এম লেগেছে ছয় তিন ড্রপ এমকে তাড়ানোর জন্য, তাহলে তখন বুঝবে এটাকে হাইড্রক্সাইড নেই, আছে বাইকার্বনেট এবং কার্বনেট, বোঝা গেল। এই ব্যাপারটাকে মাথায় রেখে আমি ক্যালকুলেশন করে বলে দিতে পারি, যদি আপনাদের এটা বুঝতে অসুবিধা হয় এটা বারবার শুনুন, দেখুন এইভাবে করলে পরে আপনার মাথায় ঢুকে যাবে, আপনি কালার দেখেই বুঝে যাবেন, কত ড্রপ দেখেই বুঝে যাবেন আপনার কী অ্যালকাইনটি রয়েছে, কত ড্রপ পি লাগলো মানে ফেনফথালিনটাকে তাড়ানোর জন্য ব্রাউন কালার পিঙ্ক কালারটাকে তাড়ানোর জন্য কত ড্রপ লাগলো একে টু, আর সবুজ কালারটাকে তাড়ানোর জন্য কত ড্রপ লাগলো একে টু, এই দুটোর মধ্যে সামঞ্জস্য করুন, এই দুটোর মধ্যে এই ফর্মুলাটা রাখুন, পি সমান পি যত ড্রপ লেগেছে ও তত ড্রপ কি আমার এম লাগলো, পি যত ড্রপ লেগেছে সেখানে আমার অ্যালকাইনটি না থাকলে এম 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 ড্রপ লাগলো না, পি যত লেগেছে তার কি হাফ লাগলো, পি যত লেগেছে তার হাফ হাফের এম লাগলো, পি যত লেগেছে তার হাফের এম এ কম লাগলো, এই কটা ফর্মুলা এই তিনটে এই কটা ফর্মুলা দেখেই আপনি কিন্তু শিখে যেতে পারবেন, ব্যাপারটা জানতে হবে, নাহলে হবে না, কিন্তু নাহলে পরে কিন্তু হবে না ব্যাপারটা, তাহলে কিন্তু সবাই লোকে বলবে বায়োফ্লক ফ্লপ বায়োফ্লক ফ্লপ। আপনারা আপনাদের টেস্ট কিট কিনে নিয়ে আপনারা টেস্ট করুন, টেস্ট করলে করতে গিয়ে যদি কোনো অসুবিধার সম্মুখীন হন আমাকে কমেন্ট করবেন, আমি সেটাকে বলে দেবো বা পরের দিন একটা ডেমনস্ট্রেশন দিয়ে দেবো, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এখানেই শেষ করছি, আর কিছুই না সিম্পল ওখানে লেখা আছে পরপর কী অ্যাড করবেন কতভাবে ক্যালকুলেশন করবেন, শুধু এইটাই মাথায় রাখবেন যে ড্রপটা কম বেশি কত কম হলো কত বেশি হলো এই ফর্মুলাটা দিয়ে পুট করলে আপনি বুঝে যাবেন আপনার অ্যালকালিনিটি কোনটা রয়েছে। নমস্কার, ভালো থাকবেন।